হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তাহমিনা, আবারও চলে এলাম। তো আজকে আমি শুরু করছি আমার দাওয়াত প্রিপারেশন এবং দাওয়াত ব্লগ দিয়ে। আমার ফ্যামিলির সবাই আমার দাদু এবং ফুপ্পিকে দাওয়াত খাওয়িয়ে শেষ করে ফেলেছে, এখন হচ্ছে আমার পালা, মানে হচ্ছে আমার বাসায় দাওয়াতের সময়। তো প্রথমে আমি যেটা শুরু করছি ডেজার্ট দিয়ে। তো এখানে আমি ডেজার্ট বানাচ্ছি হচ্ছে আজকে কোকোনাট পুডিং। আপনি দেখতেই পেলেন, প্রথমে আমি দুইটা ডাবের পানি সাথে 2 চামচ আগার আগার পাউডার এবং 1/2 প্যাকেট অফ কোকোনাট মিল্ক দিয়ে ভালোভাবে সব কিছু মিক্সড করে, এখন ভালোভাবে বয়েলড করে, একেবারে পুরো যখন ঠিক হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে একটা ট্রান্সপারেন্ট ডিশে নিয়ে নিব। যখন এটা ঠান্ডা হবে আমি তারপরে এটাকে ফ্রিজে রেখে দিব। তো এটা আসলে দুই রকম হয়, আপনারা চাইলে দুই রকম করতে পারেন, লাইক দুইটা লেয়ার করতে পারে, যে ওয়াটার কালারটাও দেখা যাচ্ছে পানির এবং মিল্ক কালারটাও দেখা যাচ্ছে, এরকম দুই কালারও করতে পারেন। তো ওটার জন্য আপনাদেরকে সরাসরি মিল্ক, যে মানে পাতলা, মানে পাতলা মিল্কটা ব্যবহার করতে হবে। আমি যেহেতু পুডিং বানাচ্ছি, সো এই জন্য এটা এক কালারই হয়েছে। তারপর কি বানাচ্ছি, তারপর আমি এখন বানাচ্ছি একটা কেক, যেটা হচ্ছে আমার নাম হচ্ছে ফ্রেঞ্চ ভ্যানিলা কেক। এটার জন্য মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ফ্রেঞ্চ ভ্যানিলা। এই যে আমি ওয়ালমার্ট থেকে এই ফ্রেঞ্চ ভ্যানিলার এই দুধটা কিনেছি, এটা দিয়ে আমি আজকে কেকটা বানিয়েছি। আমার যে কেকের জন্য যেটা ব্যবহার করেছি, আমি 5টা ডিম, তারপর 3 কাপ ময়দা, 3 কাপ চিনি, 3 কাপ বাটার, তারপর ভালো মতো মিক্সড করে, তারপর আমি 3 কাপ দুধ দিলাম, ফ্রেঞ্চ ভ্যানিলা দুধ দিয়ে ভালোভাবে মিক্সড করে কেক বেক করেছি 350 ফারেনহাইট ডিগ্রিতে 35 মিনিট। তো সবসময় তো আমি কেক আপনাদের সাথে শেয়ার করি, তো এটাও যেহেতু একটু ডিফারেন্ট কেক, এটাও শেয়ার করলাম। আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। আমার এই কেকটা নিচের লেয়ার, এটা 2টা লেয়ার হবে, আমি জেলো কেক বানাচ্ছি আজকে, যেহেতু উপরে জেলো দিয়েছি, সো এটা জেলো কেক, ফ্রেঞ্চ জেলো কেক হয়ে গেছে। তো আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। তো এখন চলে আসলাম আমার মেইন ডিশে। তো যেটা বানাচ্ছি সেটা আমি শেয়ার করি। প্রথমেই বানাচ্ছি হচ্ছে কাবাবের ম্যারিনেশনগুলো বানাবো। আমি যেহেতু কাবাব বানাবো, আমি বিফ টিকিয়া, বিফ কাবাব, বিফ শাসলিক আসলে বানিয়েছি, আর চিকেন টিক্কা বানিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমি বিফ শাসলিকের জন্য যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে শান বিরিয়ানি মশলা, আর হচ্ছে এই যে গ্রিল, যে কোনো অ্যারাবিক গ্রিল প্যাকেট আপনারা ব্যবহার করতে পারেন। তো সাথে দিয়ে আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে আপনার পেঁয়াজ বাটা, একটু 1 চামচ করে দিয়েছি, আর হচ্ছে শান বিরিয়ানি মশলাটা, আর হচ্ছে যে কোনো অ্যারাবিক গ্রিল মশলা আপনি ব্যবহার করতে পারেন। ভালোমতো মেখে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে আমার আগের দিনের ব্লগ। আমি যেহেতু রবিবার দিন রাতে সবাইকে দাওয়াত দিয়েছিলাম, তো আমি শনিবার দিন রাতে এগুলো ম্যারিনেট করে এবং 2টা ডেজার্ট বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর গরুর মাংস সাতকড়া দিয়ে রান্না করেছিলাম, আর কোফতা বানিয়েছিলাম। এই 2টো ভিডিওই আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন রেসিপিটা। আর এখানে হচ্ছে চিকেন টিক্কা বানাচ্ছি আমি এখন। চিকেন টিক্কাতে আমি কী কী ব্যবহার করেছি, আমি ব্যবহার করেছি একটু ডিফারেন্ট করে বানানোর চেষ্টা করেছি এবং খেতেও খুবই মজার হয়েছে, একদম ডিফারেন্ট। চিলি সস, টমেটো সস, ব্ল্যাক পেপার, মাস্টার্ড, যেগুলো এখানে পাওয়া যায় এবং সব জায়গাতেই পাওয়া যাবে। তারপরে দিয়েছি আমি শান বিরিয়ানি মশলা, তারপরে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে চিকেন টিকা মশলা, লেবুর রস, ভালো মতো মেখে, আর হচ্ছে দই, অবশ্যই দই দিবেন, একটু বেশি না, ভালো মতো মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম আগের দিন রাতে। এবং অবশ্যই, এবং যেটা মেইন ইম্পর্ট্যান্ট, আসলে রোস্টের মতো করে মুরগিগুলোকে উপরে একটু কেটে দিবেন, যাতে মশলাটা এবং এটা মানে দেখতেও সুন্দর হয়। তো এই যে মাখানো হয়ে গেল, আমি এভাবে করে ঢেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার খাসির রেজালা, যেটার রেসিপিটা আমি এখনও শেয়ার করিনি, খুবই শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে আমার মিক্সড ভেজিটেবল, খুবই সিম্পলি মানে আমি রান্না করেছি, অল্প একটু তেলে পেঁয়াজ আর কাঁচামরিচকে একটু বেরেস্তার মতো করে নিয়ে তারপরে আমি সবজিগুলো দিয়েছিলাম, একদম সাদাই রেখেছি। সবজি মানে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে,
তাহলে পেঁয়াজ এবং কাঁচামরিচের পরিমাণটা বেশি হলে ফ্লেভারটা খুব সুন্দর হয় ভেজিটেবলের। আর এই তো আমার কেকটা রেডি হয়ে গেছে। তো আমি এখানে দুটো জেলো ব্যবহার করেছি, জেলো পাউডার, একটা হচ্ছে পিচ আর একটা হচ্ছে চেরি। তো পিচটা অলরেডি আমি দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার কেকটা রেডি হয়ে গিয়েছিলো, তো কেকটা রেডি হয়ে যাওয়ার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সো ফ্রিজ থেকে বের করে আমি জেলোটা ঢেলেছিলাম, সেই জন্য সাথে সাথে একটু পরেই বসে গিয়েছিলো। আপনারা চেষ্টা করবেন জেলো পাউডারটা যেহেতু একটু থিক হলে ভালো হয়, সো প্রথমে এক কাপ গরম পানিতে জেলো পাউডারটাকে ভালোভাবে মিক্সড করে তারপর একটু হাফ কাপ ঠান্ডা পানি দিবেন, তাহলেই দেখবেন ভালোভাবে জেলোটা বসে গেছে। তো এই যে আমার কোকোনাট পুডিংটাও রেডি হয়ে গেছে। তারপর সব কিছু সুন্দরভাবে আমি ফ্রিজে রেখে দিলাম, ডেজার্ট এবং ম্যারিনেশন করা আমার শাশলিক বিফ এবং চিকেনটাও। জেলো কেকটা এবং পুডিংটা খেতে আসলেই খুব মজা হয়েছিল, সবাই বলেছে। আপনারা বানানোর চেষ্টা করবেন। আর এই যে তার এটা হচ্ছে এখন রবিবার দিন সকালবেলা, ঘুম থেকে উঠেই আমি সকাল সকাল গ্রিল করা শুরু করে দিলাম। আমার চিকেন টিক্কাটা আমি ওভেনের ভিতরে দিয়ে দিলাম, আর উপরে আমি দিয়েছিলাম শাশলিক একটা ফয়েল পেপারের উপরে। সব কিছু রেডি করে আমি ক্লিন করে সব কিছু চলে আসলাম আমার পুরো ফ্যামিলির সাথে বেড়ানোর জন্য। হ্যাঁ, আসলেই খুবই মানে কি বলবো, এত একটা মানে এত একটা মানে মজার একটা সময় ছিল, বুঝাতে পারবো না আপনাদেরকে। আমি রান্না করে ঘরে দাওয়া, তারপরেও আমি সবার সাথে বের হয়েছি ঘোরার জন্য। সবাইকে নিয়ে নাসাতে গিয়েছিলাম এবং আমাদের এখানে গ্যালভাস্টন বিচে বেড়াতে গিয়েছিলাম। তারপর সবার ঘোরাঘুরি শেষ করে আমাদের সবাইকে নিয়ে একসাথে বাসায় আসলাম। তারপর আমি ডিনার টেবিল রেডি করে ফেললাম, সবাই একসাথে বসে ডিনার করলাম। আর এই যে দেখেন আমার কাবাব প্ল্যাটার, কেমন লাগছে দেখতে কাবাবের ডিশটা? তো এভাবে করে আমার আসলে প্ল্যান ছিল যে দাদুকে আর ফুপিকে আমি ডিশ এভাবে রেডি করে খেতে দেব। তো যাই হোক, সব কিছুর পরেও আমি যে ফাইনালি এভাবে করে রেডি করে দিতে পেরেছিলাম, সো আই ওয়াজ সো হ্যাপি, সো হ্যাপি। আমি মানে কি বলবো, আমার উইশ আমি পুরো করতে পেরেছিলাম যে দাদুকে এভাবে করে সুন্দর করে সাজিয়ে আমি সব কিছু দিব। এই যে আমার ডেজার্টও আমি বাইরে রেডি করে রেখেছি। তো এভরিথিং ওয়াজ পারফেক্টলি ডান দাদুর জন্য আর ফুপির জন্য, যদিও আমি বাইরে সারাদিনের জন্য মানে ছিলাম ও ফুপিদের সাথে, মানে সবার ফুল ফ্যামিলির সাথে। ইট ওয়াজ রিয়েলি রিয়েলি ফান, মানে কখনোই এরকম আমি করিনি, রেকর্ড ব্রেক করে এটা করেছি। কারণ যখন বাসায় দাওয়াত থাকে বাইরে যাওয়ার তো প্রশ্নই আসে না, মানে আমি আমাকে যদি কেউ মারতেও চায় তাহলে হয়তো আমি যাবো না। বাট ওইটা ছিল রিয়েলি রিয়েলি ফান যে আমি গিয়েছিলাম সব কিছু শেষ করে রেডি করে, তারপরে বাসায় এসে আবার সব কিছু রেডি করে টেবিলে দিয়েছিলাম। তো সবাই দাদুর জন্য অপেক্ষা করছিল, দাদুর নামাজ পড়ছিল, দাদুর নামাজের শেষ হলে সবাই ডিনার একসাথে করবে। তো দাদুর নামাজ শেষ হলো, এই তো দাদু আসছে, তো এখন সবাই একসাথে ডিনার করবে। দাদুকে আমার চাচা খাওয়া বেড়ে দিচ্ছিল। তো কেমন লাগলো আমার আজকের সম্পূর্ণ ভিডিও? যেহেতু এটা রবিবার রাত, অলমোস্ট লাইক 10:30-11:30 মতো বেজে গিয়েছিলো, পরের দিন সবার অফিস এবং স্কুল, আমার হাজব্যান্ড আমার বাচ্চাদেরকে নিয়ে অলরেডি বেডে চলে গিয়েছিলো তাদেরকে ঘুম পাড়ানোর জন্য, এদিকে আমি সবাইকে নিয়ে বিজি ছিলাম, আমার বাচ্চাকে এবং নিয়ে আমার হাজব্যান্ড বিজি হয়ে গেল। আর এই তো সবাই এখন ডিনার করবে দাদুর সাথে। এই তো দাদুকে দিয়ে আমি আমার জেলো কেকটা কাটিয়েছিলাম যে দাদু আপনি কাটেন, সবাই আবার আমি আবার ক্যান্ডেলও দিয়েছিলাম উইশ করার জন্য। ইট ওয়াজ রিয়েলি রিয়েলি গ্রেট টাইম, মানে কি বলবো, আমি এত মানে সম্পূর্ণ আমার মনে হয়েছিল আমি যা যা আমি চেয়েছিলাম দাদুকে নিয়ে প্ল্যান করতে, মানে অতটুকু সময়ের মধ্যে আমি করতে পেরেছি। আই ওয়াজ সো হ্যাপি। তো এই আর কি, তো এই হচ্ছে আমার দাওয়াত প্রিপারেশন এবং দাওয়াতের পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, আবারও আসবো সুন্দর কোনো ভিডিও নিয়ে, নেক্সট কিছুদিনের মধ্যেই আসবো। তো ভালো থাকেন সবাই, আবারও কথা হবে, আল্লাহ হাফেজ।
দাওয়াত মানে গল্প, আড্ডা, মজার মজার গল্প। তো ডিনার শেষ করে গল্প না করলে কি হয়? তো এই সবাই ডিনার করে মজার মজার গল্প করলাম কিছুক্ষণ।